এটার নাম নাকি লিমন গ্রাস। হ্যাঁ, আমাদের দেশে এই গাছ প্রচুর আছে, যেটা আমরা চা তৈরি করতে অনেক সময় ব্যবহার করি। তারপর চাইনিজ হোটেলে এটা স্যুপের সাথে দেয়। এটা স্থানীয় নামটা আমাদের কি বলতে পারবো না, তো এখানকার নামটা হোয়াট ইউ কল দিস lemon grass lemon lemon you smell lemon yeah, yeah. lemon grass like yeah. citronella lemon it's grass good for mosquito repellent you like it so is it food hmm? yeah you like it this in cooking type food so inside pink is rice it is it's not in a fry but we can fry it is a jambura এখন জাম্বুরার গুণাগুণ তারার মওনা করছে জাম্বুরা ইন আওয়ার কান্ট্রি উই কল দিস ফুড জাম্বুরা এটার নাম নাকি এলাং এলাং এটার নাম হচ্ছে এলাং এলাং আসলে এটা আমাদের কনক চাপা ফুলের মতোই আমাদের দেশে এই গাছ আছে গর্জন গাছের মতো অনেক লম্বা হয় আর ফুলটা কনক চাপা বা কনক চাপা ফুলের মতো এরা বলে এলাং এলাং What is the scientific name of this? No, I don't know. So don't know. এটার বৈজ্ঞানিক নাম এ জানে না কিন্তু এটা থেকে নাকি প্রচুর এটা অবশ্যই গর্জন গাছ আমার মনে হচ্ছে যেটাকে আমরা বলি গর্জন তেল আমাদের হিল ট্রাক্সে এই গাছ থেকে গর্জন তেল তৈরি হয় এ আমাদেরকে এখন জাম্বুরা কেটে খাওয়াচ্ছে তো আসলে জাম্বুরা কিভাবে কাটতে হয় ও ঠিক মতো জানে না কিন্তু সে আমাদের জাম্বুরা কেটে খাওয়াচ্ছে হ্যাঁ জাম্বুরা কেটে ফেললো এখন জাম্বুরা খাচ্ছি তবে ঠিক মতো জাম্বুরা কাটতে পারে না তো জাম্বুরার ছাল এই সমস্তগুলো যে তিতা ও ভালো করে যায় না একটু সময় পেলে দেখাতাম কিভাবে জাম্বুরা কাটতে হয় এখানে অনেকে আছে যে প্রথম জাম্বুরা খাচ্ছে জীবনে প্রথম জাম্বুরা খাওয়ার লোকও এখানে আছে ওদের দেশে এই জাম্বুরা ফলে না এটা হচ্ছে আসলে কোকা কোকার গাছ এটা দিয়ে চকলেট তৈরি হয় এটা আমি জীবনে প্রথমে প্রথম দেখলাম আর কি যদি আগে ছবি দেখেছিলাম কিন্তু এই প্রথমে দেখলাম বেবি এটা হচ্ছে কোকা কোকা গাছ কোকা ধরেছে এটা দিয়া চকলেট তৈরি হয় আমি জীবনে প্রথম দেখলাম গাছটা